Oh, the free hit has been blasted away. গত বিপিএলে ও এরপর ডিপিএলেও দারুণ পারফর্ম করেছেন জাতীয় দলের বাইরে থাকা অলরাউন্ডার নাসির হোসেন। জাতীয় দলের পরিকল্পনায় না থাকা এক সময়ের ফিনিশার খেতাব পাওয়া নাসির অভিমানে দেশ ছেড়ে খেলছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেট লিগে। দেশের পর এবার বিদেশের মাটিতেও ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে বিসিবির চোখে আঙুল দিয়ে নিজের জাত চেনাচ্ছেন নাসির হোসেন। যুক্তরাষ্ট্রের ইউনিটি কাপে আটলান্টা ফায়ারের টানা দ্বিতীয় জয়ে বড় ভূমিকা রেখেছেন নাসির হোসেন। নাসির জাস্টিনদের বোলিং নৈপুণ্যে মাত্র 105 রানে গুটিয়ে যায় সোকা ব্লু জেইস। জবাবে 62 বল হাতে রেখেই 8 উইকেটের বড় জয় পেয়েছে নাসিরের দল আটলান্টা। টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেয় আটলান্টা। আটলান্টার পক্ষে তৃতীয় বোলার হিসেবে বোলিং করতে আসেন নাসির হোসেন। সেই ওভারে শিকার করেন দুই মিডল অর্ডার ব্যাটারকে। নাসিরের বলে ক্যাচ আউট হন রাজা হারমান ও অনিরুদ্ধ ইমানুয়েল। নাসিরের পাশাপাশি আটলান্টার জন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করেন। নাসির শিকার করেন 2টি উইকেট। 4 ওভারে তিনি খরচ করেন 16 রান, যেখানে ডট বল ছিল 11টি। এছাড়া জাস্টিন ডিল 13 রানে 2 উইকেট, আমিলা আপানসুনেন 16 রানে 2 উইকেট এবং কারণ ড্রাই 15 রানে শিকার করেন 2 উইকেট। সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে জাইন সাইদ 6 বলে 2 রান ও লাহিরু মিলান্থা 7 বলে 3 রান করে বিদায় নেন। তবে তারপর আর উইকেট হারাতে হয়নি আটলান্টাকে। যুক্তরাষ্ট্র জাতীয় ক্রিকেট দলের অ্যারন জোনসের মাত্র 27 বলে 62 রানের টর্নেডো ইনিংস ও পাকিস্তানের সাবেক ক্রিকেটার সামি আসলামের 19 বলে 34 রানের ইনিংসের সুবাদে 9.4 ওভারেই 8 উইকেটের বড় জয় পায় আটলান্টা। ম্যাচ সেরা হয়েছেন জোনস। এর আগের ম্যাচেও জয় পেয়েছিল নাসিরের দল। আটলান্টার 40 রানের সেই জয়ে নাসিরের অবদান ছিল ব্যাট হাতে 6 বলে 11 রান এবং বল হাতে 2 ওভারে 6 রান খরচ করে নিয়েছিলেন 1টি উইকেট।